শোনো সবাই, আমি তোমাদের বলি কি, আমরা সব পাখিরা মিলে বনে ঘুরতে গেলে কেমন হয়? আমরা সারা দিন বাসা তৈরি করে খাবার সংগ্রহ করে একদম ক্লান্ত হয়ে পড়ি। এই একঘেয়েমি জীবনে একটু আনন্দ তো দরকার, তাই না? ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস টুনি। সত্যি এই বনের পাখিরা অনেক দিন থেকে কোথাও ঘুরতে যায় না, কাজ করে আর ঘরে বসে ঘুমায়। তা বল টুনি, কোথায় ঘুরতে যেতে চাস? আমরা যে সবাই রাজি রে। ওই যে বনের কিছুটা দূরে নদীর পাড়ে যে পার্কটা আছে না, চলো সবাই ওই পার্কে ঘুরতে যাব, অনেক মজা হবে। আমরা সবাই মিলে খাবার বানিয়ে নিয়ে যাব, খাবার খাবো, নাচবো, গাইবো, বলো। বাহ টুনি, তোমার প্ল্যানটা তো বেশ ভালো। তবে শোনো, আমি তোমাদের সাথে এক্ষুনি ওই পার্কে যেতে পারবো না, আমার কিছু কাজ আছে। তোমরা ওই পার্কে আগে গিয়ে মজা করো, আমি কাজ সেরেই তোমাদের কাছে যাব। আহ বাবু, তোমার কাজ নিয়ে আর পারি না। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি। আর বাকি পাখিরা, শোনো সবাই, চলো আমরা আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে সেই পার্কে চলে যাই। টুনির কথা শুনে টোনা তার কাজে চলে যায়। এদিকে টুনি সহ বাকি পাখিরা বিভিন্ন খাবার ঝুড়িতে বেঁধে নিয়ে সেই পার্কে যায়, আর পার্কে মাদুর বিছিয়ে সেখানে বসে মজা করতে থাকে। অন্যদিকে বুঝলে তো ইগল দাদা, এই তরমুজ চাষ করে আমার আর পোষাচ্ছে না। তরমুজ বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে আমার না চলে সংসার, না কিনতে পারি খাবার, কি যে করি আমি। আহা কালু, এসব তরমুজ চাষ টাস বাদ দে তো, শোন তোকে আমি অনেক টাকা কামানোর একটা সহজ বুদ্ধি দিতে পারি, কিন্তু তার আগে আমার সাথে একমত হয়ে হাত মিলাতে হবে তোকে। সত্যি সহজে টাকা রোজগারের বুদ্ধি তোমার কাছে আছে? বলো বলো ঈগল দাদা, কি বুদ্ধি? আমি তোমার বুদ্ধি মতো সব কাজ করব। শোন তবে, তোর জমিতে যে অত বড় বড় তরমুজ হয়েছে না, এই তরমুজগুলোকে কাজে লাগিয়ে পাখি ধরবো আর বিদেশে পাচার করে দিব। পাচার করা পাখি থেকে আমাদের হাতে অনেক টাকা আসবে। ওরে বাবা, এ তো অনেক বড় অন্যায়। আর তরমুজ দিয়ে বা কি করে আমরা অন্য পাখিদের ধরব? কারো হাতে ধরা পড়ে গেলে আমাদের ভয়ঙ্কর শাস্তি হবে। টাকার কাছে ওসব শক্তি কিছুই না রে বেটা। শোন, বুদ্ধিটা তো শুনবি আগে। তো তরমুজের জমির বেশ বড় বড় কয়েকটা তরমুজ দিয়ে আমরা বড় বাড়ি বানাবো, আর সেই বাড়িগুলো নদীর জলে দুজনে ভাসিয়ে দিব। আর এমন নতুনত্ব তরমুজ বাড়ি দেখে উৎসুক পাখিরা সেই তরমুজ বাড়ির ভেতরে ঢুকে পড়বে, আর আমরা দুজন তরমুজ বাড়িগুলোকে অনুসরণ করব। যেই না পাখি ঢুকে পড়বে, অমনি তরমুজ বাড়ির দরজা লাগিয়ে দিব, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, এর পরের প্ল্যানও আমি বুঝতে পেরেছি। তারপর সেই তরমুজ বাড়িগুলো নদীর জল থেকে তুলে নিয়ে বিদেশের বনে তরমুজ বাড়ির ভিতরে পাখি সব বিক্রি করে দেব। কি ঠিকঠাক প্ল্যান বুঝতে পেরেছি তো আমি? আরে বাহ, এই তো বেশ ভালো বুঝতে পেরেছিস। চল এবার কাজে লেগে পড়ি, বড় তরমুজগুলো বাছাই করে বাড়ি বানানো শুরু করে দে। এসব প্ল্যান করে ইগল আর কালু কাক তরমুজ জমি থেকে তরমুজ তুলে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। তরমুজ দিয়ে বেশ কয়েকটা বাড়ি বানানোর পর ইগল বলে, বাড়ি বানানোর কাজ তো শেষ হয়ে গেল, চল কালু এবার এই তরমুজ বাড়িগুলো নদীর জলে ভাসিয়ে দেই। এ কথা বলি ইগল আর কালু কাক তরমুজ বাড়িগুলো নদীর জলে ভাসিয়ে দেয়। তরমুজ বাড়িগুলো নদীর জলে ভাসতে ভাসতে দূরে চলে যেতে থাকে, আর ইগল এবং কালু কাক সেই তরমুজ বাড়িগুলোর পিছু পিছু অনুসরণ করে যেতে থাকে। আরে আরে, একই একই নদীর জলের দিকে তাকাও একবার সবাই, দেখো কতগুলো তরমুজ বাড়ি ভেসে যাচ্ছে। এমন তরমুজ বাড়ি তো আমি আগে কখনো দেখিনি। চলো সবাই, আমরা ওই তরমুজ বাড়িগুলো ভেসে যাওয়া থেকে আটকাই, আর সেই তরমুজ বাড়িতে ঢুকে অনেক মজা করতে থাকি। না না, তোমরা ভুলে এ কাজ করো না। এই তরমুজ বাড়িগুলো কোথা থেকে ভেসে এসেছে তা তো আমরা জানি না, তাই না? তরমুজ বাড়ির মধ্যে আমাদের যে কোনো সময় কোনো বিপদ হতে পারে। তরমুজ বাড়িগুলো যেখানে ভেসে যাচ্ছে সেখানেই যেতে দাও। আহ টুনি,
এমন বারণ করিস না তো। নতুন ধাঁচের একটা বাড়ি দেখলাম, আর সেই বাড়ির মধ্যে একটু ঢুকে দেখবো না? অত বিপদের কথা চিন্তা করলে কি হয়? চল টুনি চল, আমরা তরমুজ বাড়িগুলোর মধ্যে ঢুকে পড়ি। এই কথা বলে সব পাখিরা টুনিকে জোর করতে থাকে, আর টুনি নিরুপায় হয়ে তাদের কথায় রাজি হয়। এরপর সব পাখিরা খুশি মনে নদীর জলে তরমুজ বাড়িগুলো আটকে এক একজন এক একটা তরমুজ বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এদিকে ঈগল আর কালু কাক দূর থেকে এসব দেখে বলতে থাকে, দেখ দেখ কালু, আমাদের তরমুজ বাড়ির ফাঁদে কতগুলো পাখি পড়েছে। এবার চল তাড়াতাড়ি তরমুজ বাড়ির দরজা গুলো আটকিয়ে দে। কি কি বাহির থেকে কে দরজা আটকিয়ে দিল? খোলো খোলো বলছি। আরে আরে, আমি তরমুজ বাড়ি থেকে বের হতে পারছি না কেন? কে আছো? খোলো খোলো বলছি দরজা। তোরা আর কেউ এই তরমুজ বাড়িগুলো থেকে বের হতে পারবি না। তোদের সবাইকে এই তরমুজ বাড়ির মধ্যে কালু আর আমি বন্দি করে ফেলেছি। ঈগল যখন এসব কথা বলছিল, অন্যদিকে টোনা তার কাজ শেষ করে পার্কে চলে আসে, আর বাকি পাখিদের টোনা খুঁজতে শুরু করে দেয়। আরে পুরো পার্ক খালি কেন? টুনি আর বাকি পাখিরা এখানেই আসার কথা ছিল, সবাই গেল কোথায়? যাই তো একটু সামনে এগিয়ে দেখি কোথায় সবাই। এ কথা বলে টোনা নদীর ধারে পৌঁছায়, আর সে তখনই শুনতে পায়, হ্যাঁ কালু দাঁড়িয়ে আছিস কেন রে? এবার কোন একটা ব্যবস্থা কর, যাতে করে এই বন্দি পাখিদের খুব সহজেই বিদেশের বনে পাচার করে দিতে পারি। টাকা, আমাদের হাতে খুব সহজেই টাকা আসতে চলেছে, অনেক টাকা। দোহাই লাগি, বাহিরে কে আছো? তোমরা আমাদের ছেড়ে দাও, বিদেশে পাচার করে দিও না। দোহাই লাগি, বাঁচাও, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। আরে আরে, টুনি সহ বাকি পাখিরা তরমুজ বাড়িতে বন্দী হয়ে আছে, আর ওই দুষ্টু ঈগল আর কালুকাক তাদের পাচারের কথা বলছে। না না, এ হতে পারে না, আমি এক্ষুনি পুলিশ ডেকে আনবো আর সব পাখিদের বাঁচাবো। এসব বলে টোনা দ্রুত পুলিশ ডাকতে যায়, আর কিছুক্ষণের মধ্যেই টোনা পুলিশকে ডেকে নিয়ে আসে। আসুন স্যার আসুন, এই যে এই দুই পাখি হলো পাচারকারী, ধরুন এদের, এরা তরমুজ বাড়িতে বনের পাখিদের পাচার করার উদ্দেশ্যে বন্দি করেছে। হঠাৎ করে পুলিশ দেখে ঈগল আর কালুকা বেশ ভয় পেয়ে যায়। ওরে ঈগল রে, এবার কি হবে? খুব সহজে টাকা রোজগার করতে গিয়ে তো পুলিশের হাতে ধরা পড়ে গেলাম, আমার এই তরমুজ চাষ করাই ভালো ছিল। পালা কালু, এক্ষুনি পালা। এ কথা বলে কালুকাক আর ঈগল যেই না পালাতে চায়, অমনি পুলিশ ওদের ধরে ফেলে আর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। অন্যায় করে পুলিশের হাত থেকে পালাবি তোরা? নে এবার পালা দেখি, চল আমার সাথে থানায় চল, থানায় গিয়ে যত পারিস পালানোর চেষ্টা করিস। এ কথা বলে পুলিশ শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ঈগল আর কালুকাককে থানায় নিয়ে যায়। এদিকে টোনা তরমুজ বাড়িগুলো দরজা খুলে দেয়, আর সব পাখিরা বন্দি দশা থেকে মুক্ত হয়। হায় হায়, কত বড় বিপদে পড়েছিলাম আমরা, যদি টোনা না আসতো তবে কি যে হতো এতক্ষণে। এই পার্কে এসে আমরা সবাই একটা শিক্ষা পেলাম, নতুন কোনো কিছু দেখেই উৎসুক হয়ে যাচাই বাছাই কিছু না করে সেই জিনিসের ওপর ঝাঁপিয়ে পড়া মানে নিজের বিপদ ডেকে আনা। থাক এসব কথা এখন বাদ দাও, চলো আমরা আমাদের ঘরে ফিরে যাই, কিছুটা বিপদে পড়লেও কম আনন্দ তো আর করিনি। টুনির এই কথা শুনে সবার মাঝে স্বস্তির নিঃশ্বাস পড়ে। তারপর সব পাখিরা মিলে রাত হওয়ার আগে যার যার গাছের ডালের উপর বাসায় ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।